ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, এখনও যারা দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। জেনে নিই মকর রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে, জানবো কেরিয়ার কেমন থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো এই মাসটা ভালো, কেরিয়ার নিয়ে সেরকম কোনো সমস্যা থাকছে না, কিন্তু সমস্যা হচ্ছে আপনি কিছুতেই কাজে মন বসাতে পারবেন না। আপনি মনে করবেন আপনি যতটা পরিশ্রম করছেন ঠিক ততটা রিটার্ন পাচ্ছেন না, এরকম সমস্যা কিন্তু আপনার কেরিয়ারে নিজের দিক থেকে আসছে। আপনি ফিল করবেন যে আপনার কাজের অ্যাটমসফিয়ারটা ভালো না, আপনার অফিসের লোকজন আপনার সাথে ভালো বিহেভিয়ার করছে না, এই ধরনের সমস্যা কিন্তু আপনার কাজের দিক থেকে আসছে। যদি ওভারঅল দেখা যায় তাহলে কর্মক্ষেত্রটা ভালো, কিন্তু আপনার এগুলি মনে হচ্ছে, এগুলি মনে হওয়ার ফলে কিন্তু আপনি কর্মক্ষেত্রে খুব একটা ভালো ফোকাস এ মাসে করতে পারবেন না। বিজনেসের ক্ষেত্রে বলবো শনিদেবের দৃষ্টি থাকার ফলে বিজনেসে কিন্তু অধিক পরিশ্রম করতে হবে। এই সময় আপনার দূরদৃষ্টি দিয়ে আপনি বিজনেসে খুব বড় কিছু সিদ্ধান্ত নিতে পারেন, সেই সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যতে ভালো ফল এনে দেবে। এই সময় বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যাধিক পরিশ্রম করতে হবে, যেহেতু শনিদেবের দৃষ্টি আছে, সেক্ষেত্রে আপনি ভালো পরিশ্রম করলে অবশ্যই করে রিটার্ন কিন্তু খুব ভালো পাবে। বিজনেসের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো। জানবো এডুকেশনের ক্ষেত্রটা কেমন যাবে। এডুকেশনের ক্ষেত্রেও বলবো এই সময় রাহু আপনাকে প্রচণ্ড রকমভাবে বুদ্ধির বিকাশ ঘটাবে। এটি সাধারণ শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব ভালো সময়। এই যে রাহু আপনাদের খুব ভালো যেহেতু বুদ্ধির বিকাশ ঘটাবে, সেহেতু যারা সাধারণ শিক্ষার্থী কিন্তু তারা এই সময় খুব ভালো রেজাল্ট পাবেন শিক্ষার ক্ষেত্রে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফ বলবো এভারেজের থেকে বেটার রেজাল্ট কিন্তু এই মাসে আপনারা ফ্যামিলি লাইফের থেকে পাবেন। আপনারা যে কোনো কাজে কিন্তু আপনাদের ফ্যামিলির লোকের খুব ভালো সমর্থন পাবেন। এই সময় ফ্যামিলির লোকজন আপনার কাজকর্মকে বা আপনার চিন্তাধারাকে খুব ভালো সমর্থন করবে, আপনিও আপনার পরিবারের লোকজনদের অনেকটা ক্লোজ এই টাইমে হয়ে যাবে। জানবো লাভ লাইফ কেমন থাকবে। মঙ্গল বক্রী পঞ্চম ভাবে, যার ফলে কিন্তু লাভ লাইফে কিছুটা চিন্তার বিষয় থাকছে, কোনো কারণে কিছুটা হলেও লাভ লাইফে চিন্তা থাকবে, কিন্তু অপোজিট দিকে শুক্রের দৃষ্টির কারণে অবশ্যই করে রোম্যান্স বজায় থাকছে। জানবো বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলতে গেলে বৃহস্পতি এবং শনির দৃষ্টি আপনাদের বিবাহিত জীবনে কিছুটা হলেও সমস্যা তৈরি করলেও আপনারা সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং নিজেদের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং করে এই মাসটা খানিকটা হলো চালিয়ে দিতে পারছেন। জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে বলবো এই মাসে আপনাদের আয় বাড়ছে এবং আয় বাড়ার সাথে সাথে ব্যয়টাও কিন্তু বাড়ছে। আপনারা যদি আপনাদের ব্যয়টাকে খানিকটা কন্ট্রোলে করে নিতে পারেন তাহলে কিন্তু মাসটা ভালোভাবে কেটে যাচ্ছে। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে বলবো যারা লিভার সংক্রান্ত সমস্যায় ভোগেন তাদের এই মাসটা কিন্তু চাপের থাকছে। মকর রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।